আলাইকুম আসসালাম রহমতউল্লাহ। ভাই মোহাম্মদ রেজা প্রশ্ন করেছেন, ইহুদি বা খ্রিস্টান রাষ্ট্রের সাথে কোনো মুসলিম দেশের চুক্তি করতে হলে মৌলিক কোন কোন বিষয় থাকা জরুরি? সম্প্রতি আরব আমিরাত ইসরায়েল চুক্তি করলো, এটা ইরান তুর্কি প্রত্যাখ্যান করেছে, তাই এই বিষয়ে আপনার মতামত কি? জাজাকাল্লাহ খাইরান। দেখেন, মানবতার স্বার্থে যেটা কল্যাণজনক এমন বিষয় থাকা জরুরি চুক্তিতে, মানুষের ক্ষতি যেন না হয় কমপক্ষে, প্রাণনাশ, প্রাণঘাতী, আত্মঘাতী, প্রাণনাশ, ক্ষতি, শত্রুতা বেড়ে যাওয়া, এগুলি যেন না হয়। হ্যাঁ, হুদায়বিয়ার সন্ধিতে দেখতে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন কিছু চুক্তি করেছিলেন, চুক্তিগুলি মুসলমানদের কলিজায় আঘাত করেছিল, আপাত দৃষ্টিতে মুসলমানদের চোখে মনে হয়েছিল এগুলি নাজায়েজ, কিন্তু ওহির মাধ্যমে সেগুলিকে জায়েজই করা হয়েছিল। যে কেউ চুক্তি চলাকালীন কেউ মক্কা থেকে মদিনায় চলে গেলে তাকে ফেরত দিয়ে দিতে হবে কাফেরদের কাছে, যেটা কি ইসলামের বাহ্যিক দৃষ্টিতে এটা কি ইসলামের সাথে সংঘর্ষের বিষয় নয়। তো বিষয়টা হচ্ছে যে রসুল্লাহ সাল্লামের সাথে কাফেরদের চুক্তি এগুলি ঐশী নির্দেশিত হয়েছিল, কারণ আরব আমিরাতের সৌদির সাথে তো ঐশী নির্দেশে হয়নি। দেখতে হবে আরব আমিরাতের সৌদি কী জন্য চুক্তিটা করেছে, শান্তি চুক্তি কি না। এটা শান্তি চুক্তি হয়ে গেলে ইরান আর তুর্কির প্রত্যাখ্যান করাতে কিছু যায় আসে না। রসুল সাল্লাহ সাল্লাম বনু সুফিয়ান ইবনে উমাইয়ার সাথে হুনাইনের যুদ্ধে চুক্তি করেছিলেন, তার থেকে হেল্প নিয়েছিলেন, ও তো ইহুদি ছিল, তার থেকে হেল্প নিয়েছিলেন হুনাইনের যুদ্ধে, যখন মুসলমানদের কাফেরদের সাথে তায়েফের কাফেরদের সাথে যখন পেরে উঠছিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা তাওবাতে আল্লাহ বলছেন যে ওয়াইয়াউমা হুনাইন আজাবাতকুম কাসারাতুকুম, তোমরা বেশি হয়ে যা, তোমাদের চোখের সামনে ভেসেছিল তোমরা বেশি, কিন্তু তোমাদের কোনো কাজে আসে নাই, দুনিয়া তোমাদের আষ্টে পৃষ্ঠে ধরেছিল এমনভাবে চেপে যে তোমরা শ্বাস নিতে পারছিলে না, মনে হয়েছিল দাকাত আলাইকুমুল আরদ, জমিন তোমাদের উপরে চেপে বসেছিল, পাল্লাই তো মুদবিরিন, তোমরা পালিয়ে যাচ্ছিলে যুদ্ধ থেকে। সুমানজাল্লাহ সাকিনাতাহ আলা রাসূলি ওয়া আলাল মুমিনিন ওয়া আনজালা জুনুদাল্লাম তারাহা, আল্লাহ শান্তি নাজিল করে তার রাসূলের উপরে মুমিনদের উপরে, এমন সৈন্য পাঠিয়ে দেয় লাম তারা হাজার তোমরা দেখো নাই, ও আজাব আল্লাহ জানে কেবল কাফেরদের আজাব দেয়, ফলে শেষ পর্যায়ে মুসলমানরা বিজয়ী হয়। তখন নবী তো সোফওয়ান ইবনে উমাইয়া ইহুদিকে ইহুদির সাথে শান্তি চুক্তি করেছিলেন, ইহুদির সাথে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একাত্মতা ঘোষণা করে ইহুদির সাহায্য নিয়েছেন, ইহুদি মুসলমানদের সাথে যুদ্ধ করবে না, তার গোত্র নিবৃত থাকবে, এটা নবীর সাথে চুক্তি মানে ইয়া করে, নবীর সাথে ওয়াদা করে, এবং তার গোত্র আসলে আসে না যুদ্ধ করতে। তো এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম বদরিন ইয়াউমুল জামআন ইয়াউমুল ফুরকান বদরের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা মেনে নেয়নি, বলেছেন ইরজি ফালান আস্তাইন বি মুশরিক, একটা মুশরিক কুরাইশের এক মুশরিকের সহযোগিতা নেননি, মানে কুরাইশ নয় মদিনার মুশরিক তার সহযোগিতা নেননি বদর যুদ্ধে, হেল্প নেননি যুদ্ধ করার জন্য। তো ঐশী নির্দেশে আসলে চুক্তিগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘটেছিল। তখন আরব আমিরাত এবং সৌদি আরব যদি শান্তি চুক্তি করে থাকে বিষয়টি যে আমাদের মাঝে শান্তি চুক্তি, এটা কেউ কারো উপরে চড়াও হব না, মুসলমানের গায়ে হাত দিব না, আমরা আমাদের দেশের শান্তি রক্ষা করব, তো হুদাইবিয়ার সন্ধির আগেও মদিনা সনদ সন্ধি হিসেবে তো ঠিকই আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনা সনদ সেখানে চুক্তি করেনি ইহুদি গোত্রের সাথে, এটা কি নতুন কোনো জিনিস? ইরান তুর্কি প্রত্যাখ্যান করলে তাতে মুসলমানদের কোনো যায় আসে না, কারণ ইরান তুর্কি যে কী এটা মুসলমানরা ভালো করে জেনে গেছে, যে ইরান হলো এক নম্বরের খাটাস দুশ্মন ইসলামের, সাহাবিদের গোস্তাখ, সাহাবিদেরকে কাফের ঘোষণা করেছে যারা, তারা আবার মুসলমানদের কোনো হিতাকাঙ্ক্ষী হতে পারে? এই তুর্কি হলো মুনাফেক, এরদোগান এই মুনাফেকের বাচ্চা সমাজতান্ত্রিক
সমাজতন্ত্র ইসলামকে একত্রে মানতে চায়, আর ওই ইরানি শিয়ার বাচ্চারা নবীর সাহাবিদেরকে হত্যা করা জায়েজ জানে এবং তাদেরকে কাফের বলেছে। আর মধ্যখান থেকে তাদের কিছু দোসর ভাইরা আছে, জামাতি ভাইরা, এই জামাতি ভাইরাই তাদেরই অন্তরে ব্যথা লাগছে। বাকি যারা প্রকৃত মুসলমান সালাফি তাদের অন্তরে ব্যথা লাগে না এই চুক্তিগুলি নিয়ে। ইসরায়েল আরব আমিরাত, আরব আমিরাত সৌদি আরব ইসরায়েলের সাথে চুক্তি করেছে, তাতে তোর কী ক্ষতি হয়েছে? এটা কি কোনো মুসলমানদের ক্ষতি? এখন কোনো মুসলমানদের ক্ষতির উপরে তারা চুক্তি করেছে দেখা? ফালতুরা, এই ফালতু যত আছে সমাজতন্ত্রবাদ ইসলামপন্থীরা আর গণতন্ত্রবাদ ইসলামপন্থীরা, এই ফালতুদের কাছে এগুলি একটা বিষয়। কত বড় মোমেন নিজে জেহাদের ঘোষণা দিয়ে চুপ করে পড়ায় থাকে, নিজে বাইর হয় না, জেহাদের ঘোষণা দেয়, আমাদের দোষ ধরে আমরা জেহাদ করি না, নিজেরা জেহাদ করে না। এই ফালতু নষ্টরা তামিম আল আদনানির গ্রুপ, আর একটা হচ্ছে যে জামাত ইসলামী, এই নব্য খারেজি পন্থার ইসলামপন্থীরা, এরদোগান তাদের নেতা, সমাজতন্ত্র তান্ত্রিক এরদোগান, যে ল্যাংটা মহিলার পাশে বসে থাকে আবার কোরআন তেলাওয়াত করে, এদের চোখে দেখে না। ইহুদিদের সাথে যায় ইহুদিদের ন্যাশনাল ডে উদযাপন করে, ইহুদিদের সাথে ই করে, মানে আমোদ ফুর্তি করে, মৌজ করে, ওইটা এই অন্ধরা দেখে না। আসল কথা হলো আমরা সমতা প্রতিষ্ঠা করে সবসময় চিকন ধারে কথা বলি, সালাফরা সবসময় মধ্যম পন্থাতে কথা বলে। মধ্যম পন্থাটা হচ্ছে যে সৌদি আরব বা আরব আমিরাত আর পৃথিবীর যে কোনো দেশ ইহুদিদের সাথে এই চুক্তিটা করতে পারে, আমার দেশের জন্য কোনো ক্ষতি সাধন তুমি না করো, তোমারও আমি কোনো ক্ষতি সাধন করবো না, ঠিক আছে? ফিলিস্তিনিদের ইস্যুতে সৌদি আরব কেন কথা বলে না? রাজনৈতিকভাবে দেশ আলাদা, রাজনৈতিকভাবে হয়তো সেটা অনুমোদন দেয় না সৌদিকে। হ্যাঁ, ইমরানের প্রসঙ্গটা আসুক, ইমরান নিজে মুসলমানদেরকে ধরে ধরে উই ঘুরে মুসলমানদেরকে চীনের কাছে সোপর্দ করলো, চীন তাদেরকে নিয়ে মারবে এটা ভালো করে ইমরান জানে, সেখানে ইমরানের কোনো দোষ হলো না। কিন্তু অন্য একটা দেশ ইন্ডিয়া, সেই দেশের অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্কে রাজনীতিতে কাশ্মীর ইস্যুতে সৌদি কেন হস্তক্ষেপ করে না, সেজন্য সৌদির দোষ দিল। দেখছেন, চানলা বলে সুস্থ আর পাশা কেন সেদা, এ হলো বর্তমান বিশ্বের আবেগতাড়িত মুসলমানেরা, জাহিলরা, যারা সৌদির বিরুদ্ধাচরণ করে বেড়ায়। বলছেন আসলে এখানে সৌদির কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না, ইসরায়েলের সাথে চুক্তি, ইহুদিদের সাথে চুক্তি মুসলমানরা করেছিল, অসংখ্য উদাহরণ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হুনাইনের যুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদে ইহুদিদের সাথে চুক্তি করেছেন শান্তি রক্ষার প্রতিবিধানে, আজও সৌদি আরব করেছে, পরবর্তীতেও কেউ করবে, এটাতে কোনো যায় আসে না। এরদোগান নিজে যা করুক তাতেও কোনো যায় আসে না। এরদোগান তাদের সাথে মৌজ করতে পারে, আনন্দ করতে পারে, চুক্তি করলে তাদের সমস্যাটা কী? ঠিক আছে, খামাখা বড় ধরনের অপরাধ করব, সেখানে কোনো সুর আসবে না, ছোট্ট একটা জিনিসকে অপরাধ হিসেবে দেখবো, এটা তো অন্যায় রে ভাই। বলে না যে পাক দিয়ে এক গলা পানিতে খারাইছে কিন্তু আগে শুষে না, এই বিষয়গুলি কিছু মুসলমানদের মাঝে আমরা দেখতে পাই, আবেগতাড়িত মুসলমানদের মাঝে। এরা যুক্তি কখনো বোঝে না, এরা কখনোই সালাফদেরকে গ্রহণ করে না, এবং কখনোই তারা ঠান্ডা মাথায় কোরআন হাদিসকে বুঝে না, বিবেচনা করে না। এই জন্য এদের ধ্বংস অনিবার্য হচ্ছে, হবেও, যারা আল্লাহ রাসূলের কথার বাহিরে কথা বলে, আবেগতাড়িত কথা বলে। ভাই কেউ মরে গেলে তার জিজ্ঞাসা করা হবে না যে ইহুদিরা কেন মুসলমান মারছিল, ক তোকে জিজ্ঞাসা করা হবে না, তোকে জিজ্ঞাসা করা হবে মান রব্বু কামা দিনু কামান অমান হাজার হাজুলিকুম। কেননা সাধারণভাবে মুসলমানদের ওপরে অন্য দেশে নির্যাতিত মুসলমানদের পাশে গিয়ে দাঁড়িয়ে যুদ্ধ করাটা ফর্জ আলা কেফায়া, ফর্জ কেফায়া, ফর্জ আইন নয়। অর্থাৎ কতিপয়কে পাঠাইলে তারা যুদ্ধ করতে থাকলে এদের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। অসংখ্য সৌদি কাশ্মীরে গিয়ে কাবেরদের সাথে যুদ্ধ করতেছে, অসংখ্য সৌদি ফিলিস্তিনে যুদ্ধ করে গোপনে গোপনে বিভিন্ন মুজাহিদ বাহিনীর সাথে, তাদের কতিপয় তো করছে। কূটনৈতিকভাবে রাজনৈতিকভাবে ফাটাফাটি মারামারি হানাহানি যুদ্ধ দাঙ্গা হাঙ্গা এটা না করলে মন ভালো না, তোকে দেখোস না তোরা কী পরিণত হয়েছে, এত ইমানদার তোরা দেখোস তোরা সাদ্দামের কী অবস্থা হয়েছে, ইরাকের কী অবস্থা হয়েছে দেখেছিস তোরা, আফগানের কী অবস্থা হয়েছে। রসুল ভবিষ্যৎবাণী আছে আর কুফর মিল্লাতুন ওয়াহিদা, শেষ জামানে কাফেররা মুসলমানদের ওপরে আসবে,
কাফের সম্প্রদায় উম্মত তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে সেভাবে, যেভাবে ক্ষুধার্ত মানুষ অনেকদিন না খেয়ে অল্প খাদ্যের উপরে ঝাঁপিয়ে পড়ে। এর মুসলমানদের তখন করণীয় এটা কি? রসুল বলছেন সবর ধৈর্য ধরো, নিজের আমলের ইসলাহ করো, নিজের আকিদার সংশোধন করো, না তাদের সাথে যুদ্ধ করো বলেছে। তো পুটুস পাটুস তোরা আমেরিকার বিরুদ্ধে কি দিয়া করবি তামিমা আদনানি? যুদ্ধ করার সত্ত্বেও রসুল্লাহ আসলাম দিয়েছে অর্ধেক মানে ক্ষমতা হওয়া। বাংলাদেশের সরকারের বিরুদ্ধে যারা লড়বে এদের কথাই বলি, তোরা যে লড়বি 10,000 আর্মি সব কিছু মিলে, পদাতিক বাহিনী আর্মি সব কিছু আনসার মানসার মিলে 10,00,000 ধরে নিলাম, 10,00,000-এর বিরুদ্ধে তোরা কি এমন তোদের আওকাত আছে, শক্তি আছে, ক্ষমতা আছে যে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবি তোরা? সরকার কাফের, সরকার কাফের, আমাল্লা মাহকুম আজাল্লাহ ফাওলা কেন কাফেরুন? আরে বেটা, এটা ইহুদিদের সামনে নাজিল হয়েছে। ইহুদিরা কোরআন তাওরাত এবং ইঞ্জিলকে অস্বীকার করেছিল, তাওরাত এবং ইঞ্জিলের ভিতরে নিজেরা কিছু লিখে দিয়ে বলেছিল এটা তাওরাত আর ইঞ্জিল। সানে নজুল কিছু দেখ তারপর বল। ইবনে আব্বাস বলেছে মুসলমানরা যারা কোরআন হাদিস দিয়ে আইন চালায় না তাদের সামনে এই এটাকে ব্যবহার করা যাবে না। লাইসাবিল কুফর লিজে তাদহাম অন্ত মিলাই, ওরা ফাসেক। তাগুত তাগুত, কিন্তু তাগুতের কিছু প্রকার ভেদ আছে না, তাগুতের বিধান আছে না। মুসলমানরা কেন তাগুত? তাগুত তো ঈসা আলাইহিস সালাম হয়ে যাবে, যদি ঈসা আলাইহিস সালামকে কেউ পূজা করে সেই হিসেবে ঈসা আলাইহিস সালাম কি তাগুত নয়? যদি ঈসা আলাইহিস সালাম তাগুত এবং নবী মুসলমান, ঈসা আলাইহিস সালাম কি হারাম, জাহান্নামে যাবে? সেই জন্য যেটা সমন্বয় করে না, জ্ঞান নাই, ভারিক্কি নাই, কোনো কিছু এলেম নাই, এই এই তুর্কি এরদোগান পন্থীরা, জামাত পন্থীরা খামাখা হাও হাও হাওয়া খাও খাও করে আর সৌদি সরকারের বিরুদ্ধে খালি কথা বলে। এক একটা ইস্যুতে এরা পাগল করে ফেল দেয় মানুষকে। ফেসবুক আর ইউটিউবে এদের দেখায় খালি বিরুদ্ধাচরণ। এদেরকে আল্লাহ যেন প্রথম কাজই দিয়েছে যে তোমরা খাও দাও আর সৌদির বিরুদ্ধাচরণ করো, তাহলে তোমাদের ইমান টিকবে, নাহলে টিকবে না। ভাই কী বলবো এদেরকে, এদের বলতে গেলে মাথা গরম হয়ে যায়, বুঝছেন? এদেরকে বলার মতো এই মানে ধৈর্য আসে না ভাই, এত নাদান এরা, এত মূর্খ ওয়াহেক ওয়াহেতুক জাহেল এরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন।